সীমান্তে বিএসএফ এর হাতে ধরা পড়ল তিন বাংলাদেশি যুবক। জানা গিয়েছে অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পেরোতে গিয়েছিল তারা। দেখতে পেয়ে হাতে নাতে পাকড়াও করে বিএসএফ। এরপর তাদের তুলে দেওয়া হয় করণদিঘি থানার পুলিশের হাতে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে রবিবার 14 জুলাই রাতে কিষেনগঞ্জের 72 নম্বর ব্যাটালিয়নের বিওপি বোরবা চৌকির ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালানোর সময় বিএসএফ এর হাতে ধরা পড়ে তিন বাংলাদেশি। তাদের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার ধুকুড়িয়া আমগাঁও যেমন আমজাগাঁও খানপুর গ্রামে। তাদের কাছ থেকে 10,278 টাকার মাদক, 1,617 টাকার সামগ্রী সহ 8,007 টাকার ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়েছে। সোমবার 15 জুলাই করণদিঘি ব্লক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে তাদের স্বাস্থ্য পরীক্ষা করার পর করণদিঘি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে গত দুদিনে 2,10,371 টাকা মূল্যের গবাদি পশু এবং মাদক উদ্ধার করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে। গ্রেফতার হওয়া একজন বাংলাদেশী নাগরিক জানায় তারা ইট ভাটায় কাজ করেন, সীমান্ত পেরোতে গিয়ে ধরা পড়েছে। উদ্ধার হওয়া ফেন্সিডিল তাদের নয় বলে দাবি করেছে ধৃতরা। কি বলছেন ধৃত রবিউল শুনব। কজনকে আটক করেছে? কজনকে কজনকে কজন আছেন? কজন আছেন আপনারা? কি কি নাম? কি কি নাম? কোথায় বাড়ি আপনাদের? কোথায় বাড়ি? বাংলাদেশ হরিপুর থানা। আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাংলাদেশ। কি করতে আসছিলেন? দিকে আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনব। আবারও উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থেকে গ্রেফতার হলো তিন বাংলাদেশি, আর সেই তিন বাংলাদেশির কাছ থেকে বেশ কিছু মাদকদ্রব্য সহ ভারতীয় মুদ্রার টাকা উদ্ধার করেছে বিএসএফ। কিষেনগঞ্জ সেক্টরের 78 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ তারা রবিবার রাতে সেখানে তল্লাশি চালায় করণদিঘি এলাকায়। সেখানে বাংলাদেশ থেকে যখন ভারতে প্রবেশ করে যে তিন বাংলাদেশি, তখন তাদেরকে হাতে নাতে ধরে ফেলে এবং তাদের কাছ থেকে বেশ কিছু মাদকদ্রব্য পাওয়া যায়। যে সমস্ত মাদকদ্রব্যগুলো কিন্তু একটা হচ্ছে সেই আন্তর্জাতিক বাজারে কিন্তু বেশ মূল্য রয়েছে, আর সেই মাদকদ্রব্যর পাশাপাশি তাদের কাছ থেকে বেশ কিছু ভারতীয় মুদ্রা পাওয়া গিয়েছে। এবং শুধু তাই নয়, গত 3 দিনে সেখান থেকে কিন্তু বেশ একটা গবাদি পশু পাচার হওয়ার সময়ও কিন্তু ধরে ফেলে বিএসএফ। তো বলা চলে যে উত্তর দিনাজপুর জেলা যে ভারত বাংলাদেশ সীমান্ত, কিন্তু আবারও কিন্তু চোরাচালানকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। এবং বেশ কিছুদিন বন্ধ ছিল এবং বন্ধ থাকার পর কিন্তু আবারও সেই করণদিঘি সেক্টর, অর্থাৎ ভারত বাংলাদেশ যে সীমান্ত রয়েছে করণদিঘি এলাকার, সেই সমস্ত এলাকা দিয়ে কিন্তু আবারও কিন্তু শুরু হয়েছে চোরাচালান কারবারি। এবং সেই চোরাচালান কারবারি যে ঠেকাতে কিন্তু বিএসএফও কিন্তু যথেষ্ট তৎপর, এবং সেটা আমরা হাতে নাতে দেখতে পেলাম। কারণ গত 3 দিনে কিন্তু সেখান থেকে প্রায় 2 লক্ষ টাকার উপরে কিন্তু অনেক যে মাদকদ্রব্য উদ্ধার করেছে, এবং সাথে তাই নয় সেখানে কিন্তু গবাদি পশুও কিন্তু তারা উদ্ধার করেছে। তো বলা চলে যে এই যে রাতে অন্ধকারে আবারও যে একটা করিডোর হিসাবে দেখা দিয়েছে করণদিঘি এলাকায় যে ভারত বাংলাদেশ সীমান্ত, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে। এখন আগামী দিনে আরও কি তৎপর হবে বিএসএফ এই সমস্ত চোরাচালানকারীদের ঠেকাতে, সেটাই কিন্তু সময় কথা বলবে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে। সীমান্তে বিএসএফ এর হাতে ধরা পড়ল তিন বাংলাদেশি যুবক। আপনার নাম কি?
সীমান্তে বিএসএফ এর হাতে ধরা পড়লো তিন বাংলাদেশি যুবক। জানা গিয়েছে অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পেরোতে গিয়েছিল তারা, দেখতে পেয়ে হাতে নাতে পাকড়াও করে বিএসএফ। তারপর তাদের তুলে দেওয়া হয় করণদিঘি থানার পুলিশের হাতে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে রবিবার 14 জুলাই রাতে কিষেনগঞ্জের 72 নম্বর ব্যাটালিয়নের বিওপি বোরবা চৌকির ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালানোর সময় বিএসএফ এর হাতে ধরা পড়ে তিন বাংলাদেশি। তাদের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার ধুকুড়িয়া আমগাঁও জামুন আমজাগাঁও খানপুর গ্রামে। তাদের কাছ থেকে 10,278 টাকার মাদক, 1,617 টাকার সামগ্রী সহ 8,007 টাকার ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়েছে। আমার কজনকে আটক করেছে? কজনকে? কজনকে? কজন আছেন? কজন আছেন আপনারা? কজন আছে? কি কি নাম? কি কি নাম? কোথায় বাড়ি আপনাদের? কোথায় বাড়ি? বাংলাদেশ হরিপুর থানা। তাদের কাছ থেকে 10,278 টাকার মাদক, 1,617 টাকার সামগ্রী সহ 8,007 টাকার ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়েছে। সোমবার 15 জুলাই করণদিঘি ব্লক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে তাদের স্বাস্থ্য পরীক্ষা করার পর করণদিঘি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে গত দুদিনে 2,10,371 টাকা মূল্যের গবাদি পশু এবং মাদক উদ্ধার করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে। গ্রেফতার হওয়া একজন বাংলাদেশি নাগরিক জানায় তারা ইটভাটায় কাজ করেন, সীমান্ত পেরোতে গিয়ে ধরা পড়েছে। উদ্ধার হওয়া ফেন্সিডিল তাদের নয় বলেই দাবি করেছে ধৃতরা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।